হোমিওপ্যাথিক মেডিসিনের কিছু কিছু পিকুলিয়ার সিমটম যদি রোগীর মধ্যে বিদ্যমান থাকে তাহলে আমাদের হয়। হয়। করব থুজা মেডিসিনের কিছু যেমন কোন মেডিসিনকে জীবন বৃক্ষ বলা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন বা হোমিওপ্যাথিক শিক্ষানুরোগী আছেন বা ছাত্রছাত্রীরা আছেন বা যারা শিক্ষানো প্র্যাকটিস করছেন তাদের জন্য এই আলোচনাটি অত্যন্ত উপকারী আসবে এক কথায় থুজা মেডিসিনকেই জীবন বৃক্ষ বলা হয় মানুষের জীবন যখন ভগ্নপ্রায় প্রায় জীবন যখন শেষ অবস্থায় এসে পৌঁছে গেছে কোনো মেডিসিনে কাজ হচ্ছে না দিনের পর দিন তার অবনতি হচ্ছে তার শারীরিক কোনো ডেভেলপমেন্ট নেই সেই সব জায়গায় আমরা থুজা মেডিসিনটি প্রয়োগ করতে পারি এই থুজার কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের থুজা মেডিসিনটি চিনতে সুবিধা হবে যেমন এক বদ্ধমূল ধারণা ও স্বপ্নবহুল নিদ্রা রুগী বদ্ধমূল ধারণার মধ্যে থাকবে এবং তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখবে দুই ঠান্ডায় ও বৃদ্ধি। কি বৃদ্ধি তার সমস্ত সিমটমস বা সমস্ত রোগের বৃদ্ধি ঠান্ডায় ও বর্ষায় তিন অর্বুদ থাকবে থাকবে এবং রক্তহীনতা অর্থাৎ এনেমিক পেশেন্ট হিসেবে পরিগণিত হবে চার টিকা ও বসন্তের কুফল যারা টিকা নেন বা যাদের বসন্ত রোগ হয় এই এই সংক্রান্ত চিকিৎসার যে কুফলগুলো আছে সেই কুফল বা তার এনটিড হিসেবে মেডিসিনটি ব্যবহার করা যায় আমি আগে বলেছি শরীরের মধ্যে আছিল থাকবে রক্তহীনতা থাকবে তাহলে কি লক্ষণ থাকবে একটু জেনে নিই আচিলটা হবে ডুমুরের মতো সামান্য সামান্য মাংস থাকবে তার সাথে এই আছিলগুলো চাপ দিলে বা টিপ দিলে কোনো রকম যন্ত্রণা থাকবে না পচবেও না এই টাইপের কোন রুগীগুলো মনে করতেছে তার দেহটি কাচের মতো টোকা দিলে ভেঙে যাবে এই প্রশ্নের উত্তরে আসবে থুজা মেডিসিন এই থুজা মেডিসিনটি যে রুগীকে অ্যাপ্লাই করা হবে সেই রুগী ভাববে যে তার শরীরটি কাসের তৈরি যে কোনো সময় টোকা দিলে বা ধাক্কা লাগলে ভেঙে যেতে পারে এতটাই করুণ অবস্থায় পরিণত হবে রুগীর শারীরিক অবস্থা এই থুজা রুগীর আরেকটি পিকুলিয়ার সিমটম হচ্ছে রুগী মনে করবে তার পেটের মধ্যে বা অ্যাবডোমিনে জীবন্ত জীব নড়াচড়া করে আরেকটি পিকুলিয়ার সিমটমস এ থুজার ঘুম অবস্থায় ঘাম হয় এবং তার এই ঘুম থেকে উঠে ওঠার সঙ্গে সঙ্গে ঘাম বন্ধ হয়ে যায় অর্থাৎ ঘুমাইতে গেলেই ঘাম হবে ঘুম থেকে উঠলেই ঘাম বন্ধ হয়ে যাবে এটা থুজা মেডিসিনের আরেকটি পিকুলিয়ার লক্ষণ থুজা মেডিসিনের আরেকটি পিকুলিয়ার সিমটম হচ্ছে জননেন্দ্রিয় বা তার স্পেশাল যে অর্গানটি আছে সেখানে সেই স্থানের ঘামটি একটু মিষ্টি গন্ধযুক্ত এবং সে বারবার ওখান থেকে নেওয়ার চেষ্টা করে তো হচ্ছে মেন তার স্পেশাল যে অর্গানটা আছে বা জননেন্দ্রীয় সেই সেই স্থানে স্থানের যে ঘাম হয় সেটি সুমিষ্ট গন্ধযুক্ত এই হচ্ছে সংক্ষেপে থুজা মেডিসিনের কিছু পিকুলিয়ার সিমটমস